নতুন ও পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়দ আহমেদ পলক, বিচারপতি মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলেন আদালত। পরে হবে রিমান্ড শুনানি। সকাল 8টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার 13টি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সাবেক এমপিরা 7 থেকে 10 দিনের রিমান্ডে ছিলেন। পুলিশের সাবেক আইজিপিও ছিলেন, আইজিও ছিলেন পুলিশি হেফাজতে। কিন্তু মঙ্গলবারই ভারতে অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি মানিক জামিন পান সিলেটের আদালতে। সন্ধ্যায় হেলিকপ্টার যোগে তাকে আনা হয় ঢাকায়।